বড়দিনের আগে এই বড় খবর, বড় মজার খবর, বড় ভালো খবর, সেটা হচ্ছে পরিবহন নিগম, পরিবহন দপ্তরের উদ্যোগে ক্রুজ খুলে গেল আবার এরকম নতুন সাজে। উৎসবের মুখে পরিবহন দপ্তরের উপহার, গঙ্গাবক্ষে ক্রুজ করে ভ্রমণ চালু হচ্ছে আবার। জলে স্থলে পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে উদ্যোগী পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। পরিবহন নিগমের থেকে পুনরায় চালু হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ও বোট লাইব্রেরি। ভেসেলে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণকে জনপ্রিয় করতে বছরখানেক আগে উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। অতিমারিতে 7 মাস বন্ধ থাকার পর সেই চেহারা ফিরছে নতুন করে। কম খরচে নদীবক্ষে ভ্রমণকে জনপ্রিয় করতে জোর দিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। পড়ুয়াদের জন্য লাইব্রেরি বোর্ডের ভাড়া ধার্য করা হচ্ছে 50 টাকা। শ্রীরামপুর চন্দননগরে পর্তুগিজ ফরাসি ঔপনিবেশিক সময়ে বিভিন্ন দ্রষ্টব্য ঘুরিয়ে দেখানো হবে। এই 10 ঘন্টার ইউরোপিয়ান ট্রিপ উপভোগ করতে পারবেন শনি ও রবিবার, ভাড়া 350 টাকা। এছাড়া সোম থেকে শুক্র আগের মতো নির্দিষ্ট সময় দুপুর 1:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত চলবে এই ক্রুজ। বড়দিন উপলক্ষে স্পেশাল আয়োজন, গঙ্গাবক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল। তবে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। বড়দিনের উপহারে রাস্তায় নামছে ঐতিহ্যবাহী সান্তা ট্রামও। মিলবে চা, কফি, স্ন্যাক্স আইটেম। চলবে গড়িয়াহাট থেকে ধর্মতলা হয়ে শ্যামবাজার, ভাড়া 20 টাকা। জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল বলার সময় এসেছে, গানটা গাওয়ার সময় এসেছে, আর তার সঙ্গে সঙ্গে সান্তা ক্লজ আসতে চলেছেন। এখন কথা হচ্ছে যে গাড়ি ঘোড়া শহর কলকাতায় চলে, সেই গাড়ি ঘোড়ার মধ্যে সান্তা ক্লজ কাকে বলা যেতে পারে, কোন গাড়িকে? এই ট্রাম, বুড়ো ঘোড়া বলা যেতে পারে, তাই তো? কিন্তু সেই বুড়ো ঘোড়া যখন সাজে, যেমন সান্তা ক্লজ সাজবেন বড়দিনে, তেমনি এসি ট্রাম, এক আপনার ট্রামও কিন্তু সাজছে পরিবহন দপ্তরের উদ্যোগে। সেই ট্রামের সাজ, বড়দিনের সাজ, চলুন ভেতরে। এই ট্রাম কিন্তু সারা শহরে চলবে, চলুন দেখুন ভেতরে কী অবস্থা রয়েছে। এখানে দেখি সাজানো গোছানো হচ্ছে এই ট্রাম। ট্রামের ভেতরে দেখুন স্টার, বেলুন, পুরোপুরি বড়দিনের মেজাজে সাজানো হচ্ছে। পুরো বেলুন রয়েছে, স্টার রয়েছে, এদিকে মেরি ক্রিসমাস লেখা সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। খাওয়া দাওয়া হবে, মৌজ মস্তি হবে এই বড়দিনে। আবার এই বুড়ো ঘোড়া মানে পরিবহনের সান্তা ক্লজ ছুটবে আপনাদের সবাইকে নিয়ে।